বিপিএলের প্লে-অফের টিকিটের জন্য মাঠের বাইরে উপচে পড়া ভিড়, অথচ প্রথম ম্যাচের শুরুতে দেখা গেল ফাঁকা গ্যালারি। তাহলে এত টিকিট গেল কোথায়? সেই উত্তর খুঁজতেই দেখা গেল মিরপুরের শেরেবাংলার বাইরে চড়ামূল্যে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট, যা সাধারণের সাধ্যের বাইরে। শুধুমাত্র যিনি টাকার গরম দেখাতে পারবেন তিনিই নিতে পারবেন টিকিট। ক্রিকেটের জন্য ভালোবাসা থাকলেই টিকিট মিলবে না, থাকতে হবে পকেট ভর্তি টাকাও। তাই তো যাদের কাছে অতিরিক্ত টাকা নেই তারা কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছিল শুধু ন্যায্য মূল্যে টিকিট পেতে। কিন্তু কাউন্টারের কোনো টিকিট না থাকায় লম্বা লাইনে দাঁড়িয়ে শুধু রোদে পুড়ে ধাক্কাধাক্কি আর ঝগড়া ছাড়া কিছুই করতে পারেনি দর্শক। দিনের প্রথম এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। এছাড়া সন্ধ্যার প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার এমন হাই ভোল্টেজ ম্যাচ দেখতে তাই দর্শকদের ব্যস্ততার শেষ নেই। দিনের আলো ফোটার পরপরেই লাইনে দাঁড়িয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। বেলা 11টায় রীতিমতো জনস্রোত দেখা গিয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের বুথে দর্শকদের লম্বা লাইন। সাধারণত এমন লাইন অনেকদিন পরই দেখা গেল। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসা সব দর্শকই মাঠে সাপোর্ট দিতে যান দলকে, যে কারণে রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন টিকিটের অপেক্ষায়। এদিকে মিরপুর ইনডোর স্টেডিয়াম বুথে দর্শকদের লম্বা লাইন। সবার কথা একটাই, তারকা ক্রিকেটারদের খেলা দেখবেন। এছাড়া এর মাঝেই শেষ হয়ে গিয়েছে অনলাইনের সব টিকিট, তারাও প্রিন্ট কপির জন্য ভিড় জমিয়েছে মিরপুরে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল ভরসাও এখন স্টেডিয়াম প্রাঙ্গণ। টিকিট দিতে পারছে না হাতে, সব এখন